হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো চ্যানেল টেকনোপিডিয়া লাইভ আমি তোমাদের সঙ্গে সৌরভ ওয়েস্ট বেঙ্গলে যে স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট শুরু হয়েছে সেই রিক্রুটমেন্টের আবেদন প্রক্রিয়া তোমাদের শুরু হয়েছে অর্থাৎ আজকে থেকে বলা যায় সেই আবেদন প্রক্রিয়া শুরু হবে কিন্তু তোমাদের অনেকের মধ্যে কিছু কনফিউশনস রয়েছে এবং প্রত্যেককে বলবো দেখো তোমাদের মধ্যে যে কনফিউশনস গুলো অ্যারাইজ হয়েছে যে তোমরা তোমাদের মার্কস কিভাবে ক্যালকুলেট করবে তোমাদের উচ্চ মাধ্যমিকে অপশনাল সাবজেক্ট গুলোর মার্কস ক্যালকুলেট হবে কিভাবে পার্সেন্টেজ ক্যালকুলেশন করবে এক্সপিরিয়েন্স নিয়ে অনেকের কনফিউশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আরো যে বিশেষ ব্যাপারটি বলতে চাইবো যে মার্কস ক্যালকুলেশন এক্স্যাক্ট কিভাবে তোমরা করবে কিভাবে সেগুলোকে পুট করবে ফর্ম ফিল আপের সময় কোন কোন সাবধানতাগুলো তোমাদেরকে অবলম্বন করতে হবে এবং ফর্ম ফিল আগে কোন ডিটেলস তোমাদের জেনে নেওয়া দরকার যাতে করে তোমার ভুল না হয় তুমি একদম সঠিক উপায়ে তোমাদের এই অ্যাপ্লিকেশনটি সঠিক করতে পারো তো সেই সমস্ত কিছু এবং ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটু দেখতে এবং অল করতে ভুলবে না তার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিতীয় চ্যানেল টিপিএল একাডেমি যার লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশন সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো এক্ষেত্রে প্রথমেই তোমাদেরকে বলবো যে তোমাদের যে পদের আবেদন সেটি কিন্তু শুরু হবে এবং আজ থেকে সেই আবেদন শুরু হবে অলরেডি কিন্তু সেই আবেদনের তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিয়েছো ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আবেদন যেখানে ডাব্লু ডট এই ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে ডেডলাইন রয়েছে ন তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তোমাদের ডিটেলস ভ্যাকেন্সি আমি কিন্তু এর আগে ডিসকাস করেছিলাম এর আগের ভিডিওটি এখানে রয়েছে ডিটেলস ভ্যাকেন্সি লিস্ট তোমরা দেখে নিতে পারো বা সেই ভিডিও যদি দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিও লিংক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন ফির জন্য ক্ষেত্রে দুশো দশ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমাদের এই মার্কস ডিস্ট্রিবিউশন যেখানে তোমাদের অ্যাকাডেমিক্স থেকে সেভেন্টি ফাইভ মার্কস থাকছে যেখানে অ্যাকাডেমিক্স বলতে মাধ্যমিক এইচএস এবং যারা জিএনএম রয়েছে তাদের জন্য জিএনএম বা যারা বিএসসি তাদের জন্য বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি যারা রয়েছে তাদের জন্য পোস্ট বেসিক বিএসসি এর মার্কসটা নিয়ে ক্ষেত্রে ক্যালকুলেট করা হবে এখানে তোমাদের ডিপ্লোমার যে মার্কস রয়েছে ডিপ্লোমা ওয়ান ইয়ার এটা নিয়ে অনেকের কনফিউশনস আমি এটা নিয়ে ডিটেলস ডিসকাস করব এবং তোমাদের এক্সপিরিয়েন্সের যে মার্কস ল্যাব রয়েছে টেন মার্কস এখানে কিন্তু আগের বছরের থেকে চেঞ্জেস এসেছে সেই চেঞ্জেসটা কি সেটাও তোমাদেরকে জানতে হবে ইন্টারভিউ মার্কস রয়েছে পনেরো নাম্বার রিটার্নের জন্য কোনো মার্কস নেই তোমরা আগেই জানো এবং তোমাদের এই কোথা থেকে কত যে তোমাদের মাধ্যমিক থেকে ১০ হবে। থেকে তোমাদের ক্ষেত্রে ক্যালকুলেট করা হবে ২৫ আহ যে জেনারেল নার্সিং মিডওয়াইফারি কোর্স যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এক্ষেত্রে থার্টি ফাইভ মার্কস টোটাল এখানে ক্যালকুলেট করা হবে এবার তোমরা নিজেদের মার্কস গুলোকে কিভাবে ক্যালকুলেট করবে এবং সেটা সঠিকভাবে কিভাবে ক্যালকুলেট করবে সেটা তোমাদেরকে বলবো তার সঙ্গে সঙ্গে রেজিস্টার্ড নার্স যদি ডাব্লু বিএনসি রেজিস্টার্ড নার্স হয়ে থাকো তাহলে কোনো মার্কস থাকছে না রেজিস্ট্রেশন থাকলে ডিপ্লোমা কোর্স যদি তোমার করা থাকে এই যেটি তোমাদের জেনারেলি নার্সিং কমপ্লিট করার পর অর্থাৎ করার পর যে ডিপ্লোমা কোর্সটি হয় সেই কোর্সগুলি করা থাকলে তোমাদের মার্কস তোমরা পাবে সরি এক্ষেত্রে তোমরা ফাইভ মার্কস পাবে যেটি ওয়ান ইয়ার তোমাদের মিনিমাম ওয়ান ইয়ার এর কোর্স এই কোর্সগুলো ওয়ান ইয়ারই হয়ে থাকে তোমরা জানো তো এখানে আমি দেখো এবার তোমাদেরকে প্রথম আমি যেটা স্টার্ট করবো এক্সপিরিয়েন্স লাভ দেখো আগের রিক্রুটমেন্টগুলোর থেকে এই রিক্রুটমেন্টের ডিফারেন্স কি আগের রিক্রুটমেন্টে যাদের এক্সপিরিয়েন্স গভর্নমেন্টে ছিল তাদের কিন্তু এভরি ইয়ার এক এক প্রতি বছরের জন্য তাদেরকে মার্কস করে অ্যালোটেড করা হতো টু এখন কিন্তু আর যাদের প্রাইভেটে ছিল তাদেরকে এভরি ইয়ার প্রত্যেক বছরের জন্য ওয়ান মার্কস করে অ্যালোটেড করা হতো বাট এবছর তোমার এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কোনো তুমি প্রায়োরিটি পাচ্ছ না এক্ষেত্রে তোমাদের যেটা থাকছে একটাই মাত্র এক্ষেত্রে স্ল্যাব দেওয়া রয়েছে যে যদি বারো মাসের কম তোমার এক্সপিরিয়েন্স থাকে অ্যাজ অফ ডে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি জিরো মার্কস পাচ্ছ যদি লেস দ্যান টুয়েলভ মান্থস এক্ষেত্রে থাকে তাহলে জিরো মার্কস পাচ্ছ যদি মোর দ্যান টুয়েলভ লেস দ্যান টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশ মাসের কম যদি তোমার হয় বারো মাসের বেশি সেক্ষেত্রে টু মার্কস থার্টি সিক্স মান্থস হলে ফোর মার্কস 48 মান্থ হলে 6 মার্কস এইভাবে তোমাদের মার্কস অ্যালোটমেন্টটা রয়েছে এটা হচ্ছে তোমার 10 নম্বরের মধ্যে তুমি কত মার্কস পাবে সেটা দেখে নিচ্ছ দেখো এই 10 নম্বরের মধ্যে আমি যেটা মনে করছি যে ম্যাক্স টু ম্যাক্স হয়তো 50% ক্যান্ডিডেট থাকবে যারা এই মার্কসটা কি হয়তো 40% ক্যান্ডিডেট যারা এখানে একটা ভালো মার্কস পাবে অর্থাৎ এই 2 বা 4 মার্কস পাবে তার বেশি পাওয়া ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম হবে এই ক্ষেত্রে এবার তোমাদের দেখো যে এইচএস এর মার্কস কিভাবে ক্যালকুলেট করবে এই ক্ষেত্রে কি তোমরা দেখো তোমাদের এক্ষেত্রে ডিটেলস বলে দেওয়াই রয়েছে যে তোমাদের যে অপশনাল সাবজেক্ট বা ইলেকটিভ সাবজেক্ট সেই সাবজেক্টের মার্কসটাকে কিন্তু ইনক্লুড করে তোমরা টোটাল ক্যালকুলেশন করবে সেখানে তুমি কত মার্কস অপটেন পেয়েছ হচ্ছে তোমার মার্কস অপটেন কত হচ্ছে সেটা তুমি পুট করবে অ্যাজ দ্য মানে টাইম অফ ফর্ম ফিল এবং সেই অনুযায়ী কিন্তু তোমাকে তোমার এইচএস এর পার্সেন্টেজও ক্যালকুলেট করতে হবে এটা হচ্ছে এখানে ডিটেলস এটাই আমাদের বলে দেওয়া রয়েছে নেক্সট তোমাদের যে কনফিউশনটা ছিল যে জিএনএম এর ক্ষেত্রে জিএনএম এর ক্ষেত্রে সিমিলার অ্যাপ্রোচ তোমাদেরকে সেমভাবে কিন্তু সেই মার্কসটাকে ক্যালকুলেট করতে হবে তোমাদের তিনটে ইয়ারের যা মার্কস সেক্ষেত্রে তোমার টোটাল কত মার্কস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ক্ষেত্রে ষোলোশো মার্কস হবে তার মধ্যে তুমি কত পেয়েছো সেই অনুযায়ী তোমার পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে সো প্রত্যেককে কিন্তু তোমাদের মাধ্যমিকের কত পার্সেন্টেজ হচ্ছে এইচএস এর কত পার্সেন্টেজ হচ্ছে এবং তোমাদের জিএনএম বা যাদের বিএসসি পোস্ট বেসিক বিএসসি রয়েছে সেক্ষেত্রে কত পার্সেন্টেজ রয়েছে সেটা এক্ষেত্রে তোমরা ক্যালকুলেট করে রাখবে যেটা তোমাদের তোমরা পঁচাত্তর মধ্যে বা আমি বলবো সত্তর মধ্যে কত পাচ্ছ কিভাবে হচ্ছে সেটা আমি আসছি এবং দেখো তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যারা অ্যাপ্লাই করবে তাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন বা ডাবলিএনসি ভ্যালিড রেজিস্ট্রেশন যাদের রয়েছে তাদের কিন্তু সেই রেজিস্ট্রেশনটা অ্যাট দা ডেট অফ অ্যাডভারটাইজিং যেদিন অ্যাডভার্টাইজটা পাবলিশ হয়েছিল যেদিন এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছিল সেই দিনের বা তার আগে তোমাদের কিন্তু থাকতে হবে জেনারেলি দুই বারো দু হাজার বাইশে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছিল এর আগে তোমার রেজিস্ট্রেশন থাকতে হবে এর পরে রেজিস্ট্রেশন হলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভ্যালিড হিসাবে গণ্য করা হবে না এবং তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ডিপ্লোমা এই যে সেভেন্টি ফাইভ মার্কস একাডেমিক্সের মধ্যে ওয়ান ইয়ার ডিপ্লোমার জন্য ফাইভ মার্কস রয়েছে এই ফাইভ মার্কসটা কিন্তু ম্যান্ডেটারি না আমি আগেই বলবো যে এক্সপিরিয়েন্স এবং এই ডিপ্লোমা এগুলো কিন্তু ম্যান্ডেটারি না ক্লিয়ারলি তোমাদের মেনশন করে দেওয়া রয়েছে তো এই ফাইভ মার্কস যাদের থাকবে তারা কিন্তু অন্যদের থেকে অর্থাৎ নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটদের থেকে আলাদা কারণ এই ফাইভ মার্কসটা খুব কম ক্যান্ডিডেটদের রয়েছে তো এক্ষেত্রে যাদের এই মার্কসটা থাকবে এবং যাদের এইচএস রয়েছে তারা কিন্তু ধরে নিতে পারো তোমাদের প্রবাবিলিটিটা মানে জবটা পাওয়ার প্রবাবিলিটি অনেকটা বেড়ে গেল এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এবার যাদের নেই তাদের বলবো দেখো তোমাদের টোটাল টেন পার্সেন্ট ক্যান্ডিডেটদের কিন্তু হয়তো এটা থাকবে বাকি নাইনটি পার্সেন্টদের নেই তাহলে মোস্ট অব দ্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা নেই সো এটা নিয়ে ওরি হওয়ার কিছু নেই তো তোমাদের একাডেমিক মার্কসে পঁচাত্তর জায়গায় কিন্তু সত্তরের মধ্যে তোমাদের ক্যালকুলেট করতে হবে যাদের এই ফাইভ মার্কসটা যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল নয় অর্থাৎ যারা পাচ্ছ না এই ফাইভ মার্কসটা এবং দেখো তোমাদের যখন ফর্ম ফিল করবে এখানে বলা রয়েছে যে এখানে মার্কস জানতে চাইবে ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে সেখানে হান্ড্রেড মার্কস ক্ষেত্রে তোমরা এই জায়গাতে পুট করবে কারণ ওখানে ওই ফিলটা পুট না করলে আমি তোমাদের দেখাবো অ্যাপ্লিকেশনসে সেই ফিলটা না পুট করলে তোমাদের করতে পারবে না এবং এক্ষেত্রে যাদের এক্সপিরিয়েন্স মানে ভেরিয়েন্ট জায়গাতে এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ তুমি এক বছর কোথাও একটা কাজ করেছো নেক্সট এক বছর অন্য কোথাও কাজ করেছো তাদের জন্য তোমরা যখন ফর্ম ফিল আপ করবে অ্যাড রো বলে একটা অপশন থাকবে সেখানে ক্লিক করে মাল্টিপল এক্সপিরিয়েন্স তুমি অ্যাড করতে পারবে এবং এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু ম্যান্ডেটারি না এটা আমি আগেই বলে দিচ্ছি এর পরবর্তীতে ফর্ম ফিল আপের সময় একটা বিষয় প্রত্যেককে কিন্তু কসাস থাকতে হবে যে তোমাদের ফর্মটা যতক্ষণ না অবধি তোমরা ফাইনাল সাবমিট করছো ততক্ষণ অবধি কিন্তু সেখানে তুমি এডিট করতে পারবে ফাইনাল সাবমিট হয়ে গেলে সেই ফর্মে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস কোনো ডিলিটেশন কোনো অ্যাডিশন কিছু তুমি করতে পারবে না তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে কারণ এই ফর্ম ফিল আপের সময় এই ভুলটা তোমাদের দেখো ডেডলাইন কিন্তু রয়েছে ন তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের তেইশ তারিখ অবধি ডেডলাইন রয়েছে আমি আগেই তোমাদেরকে এখানে মেনশন করে দিয়েছি একদম প্রথম স্লাইডই দেখিয়ে দিয়েছি তো এই টাইমটা কিন্তু যথেষ্ট বেশি বলবো কম নয় তো প্রত্যেককে কিন্তু একদম স্যাঙ্গুইন হয়ে প্রপারলি তোমরা এটাকে ফিল্ড করো যাতে করে কোন রকম কোনো ভুল তোমাদের না হয় এবার আমি চলে আসছি তোমাদের মার্কস ক্যালকুলেশন এবং তোমাদের যে বিভিন্ন এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের আমি আগেই বলেছি ধরো কোন একটা ক্যান্ডিডেট যে মাধ্যমিকে পেয়েছে আমি ধরলাম সেভেন্টি টু পার্সেন্ট পেয়েছি এইচএস এ পেয়েছে এক্ষেত্রে এইটটি পার্সেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হবে আমি বলে দিলাম আর জিএনএম এ ধরো কোন একটা ক্যান্ডিডেট পেয়েছে সেভেন্টি পার্সেন্ট তাহলে সত্তর মধ্যে তার কত মার্কস হবে সেটা আমাকে ক্যালকুলেট করব। এইবার আমি এখানে প্রথমে দেখো মাধ্যমিকে তুমি পেয়েছো তাহলে তোমার ওয়েটেজ মাধ্যমিকে কত আছে ওয়েটেজ সিস্টেমে তোমার টেন ওয়েটেজ ক্যালকুলেট করা হয় তাহলে টেন এর সেভেন্টি টু পার্সেন্ট কত তোমাকে বের করতে হবে তাহলে এটা তুমি পেয়ে যাচ্ছ সেভেন পয়েন্ট টু এইচ এর ক্ষেত্রে তোমাদের ওয়েটেজ কত আছে এইট এর ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তুমি এখানে পেয়েছ এই ক্যান্ডিডেট 80%। পার্সেন্ট

এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এক্সপিরিয়েন্সের মার্কসটাকে অ্যাড অন করবে যদি কারুর 5 মার্কস ডিপ্লোমা থাকে সেটাকে অ্যাড করবে রেস্ট অব দ্য যে মার্কসটা থাকবে সেটা তোমার তুমি পাবে ইন্টারভিউ থেকে এই মার্কসটা দেখে কিন্তু তোমাদেরকে ডিসাইড করে নিতে হবে যে ইন্টারভিউর জন্য তোমাদেরকে কিন্তু বেস্ট प्रिपरेशन নিতে হবে যাদের মার্কস এখানে একটু কম রয়েছে বিশেষত তাদেরকে কিন্তু তাহলে কম্পিটিশনে এগিয়ে থাকতে গেলে এটা করতে হবে নেক্সট তোমাদেরকে যেটা বলবে একই ভাবে তোমরা বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারবে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারবে প্রত্যেককে নিজ নিজের মার্কস ক্যালকুলেট করে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কত মার্কস হলো নেক্সট হচ্ছে আমি যে ব্যাপারটা বলবো যে দেখো তোমাদের যে বিভিন্ন ট্রেনিং কোর্সগুলো তোমরা যারা ও পোস্টে ছিলে তাদের যে বিভিন্ন ট্রেনিং কোর্স যেগুলো রয়েছে বা তোমাদের বেসিক লাইফ সাপোর্ট এই ধরনের যে কোর্সগুলো তোমরা করে থাকো সেগুলোর জন্য যে মার্কস নিয়ে অনেকে কোয়েশ্চেন রয়েছে দেখো এক্ষেত্রে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টে এই সিপিসিএইচ বা এই ধরনের এক্সট্রা তোমাদের যে বেসিক লাইফ সাপোর্ট এইগুলো নিয়ে কিন্তু ডিটেলসে কোনো কিছু বলা নেই এর জন্য কিন্তু কোনো এবছর অ্যালোটেড থাকছে না আলাদাভাবে যেটা অন্যান্য বছর রিক্রুটমেন্ট তোমাদের তোমাদের থাকতো আই কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি কোনো থাকলে তোমরা অবশ্যই কমেন্ট মেনশন করতে পারো বা সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে তো আজকের জন্য এইটুকুই প্রত্যেককে ফর্ম ফিল আপ এর ভিডিওর জন্য একটু ওয়েট করে যাও আমাদের চ্যানেলে তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছে ফর্ম ফিল আপ এ স্টেপ বাই স্টেপ প্রসেসের ভিডিও তো সেই ভিডিও দেখে নিলে তোমরা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা প্রপার ওয়ে করতে পারবে যাতে করে কোনো ভুল না হয় তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো